অফিসার জেসিওস এবং অন্যান্য প্রতিবেশীদের জন্য আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে এই রৌদ্র, এর পূর্বে অনেক ম্যারাথন হলেও এই প্রথমবারের মতো একটা আন্তর্জাতিক পর্যায়ে ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশি বিদেশি অনেক খ্যাতনামা দৌড়বিদগণ অংশগ্রহণ করছেন। আপনি যে আনন্দিত হবেন যে সাত পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়ার সকল সদস্যগণ ডিজিটাল ম্যারাথনের মাধ্যমে আজ 10 জানুয়ারি 2021 ফুটে আগামী 7 মার্চ 2021 তারিখের মাধ্যমে এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। আজকে আমরা একটা অংশ, আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। এরপরে আমরা আরও কয়েকটা পর্যায়ক্রমে তারিখ নির্ধারণ করেছি। আমাদের সেনানিবাসের বাকি সদস্যরাও সেই তারিখ অনুযায়ী আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন এবং ইনশাআল্লাহ আগামী 7 মার্চের মধ্যে আমরা আমাদের সকল সদস্যরা এই ম্যারাথন সম্পন্ন করবেন। এছাড়াও বরিশাল বিভাগীয় অঞ্চলে অন্যান্য যে জেলা আছে, প্রত্যেক জেলা হতো আমরা স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে অন্যান্য বেসামরিক অসামরিক সদস্যবৃন্দ যারা আছেন, বিভিন্ন পেশাজীবী কর্মজীবী যারা আছেন, তাদেরকে আমরা আহ্বান করেছি এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা আশা করছি যে আগামী 7 মার্চের মাধ্যমে আমাদের এই পুরো বরিশাল বিভাগীয় অঞ্চলতে প্রায় 30,000-70,000 অংশগ্রহণকারী ম্যারাথনে অংশগ্রহণ করবেন, সেই প্রক্রিয়া আমাদের চলছে। আমরা জানি যে আমাদের শীতকালীন প্রশিক্ষণ চলমান রয়েছে, তো শীতকালীন প্রশিক্ষণের বিভিন্ন ব্যস্ততার মধ্যেও আজকের এই দিনটা ছিল একটা গুরুত্বপূর্ণ দিন এবং সমস্ত ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানটা যে আমরা সুন্দরভাবে করতে পেরেছি তার কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারা সকলে। তবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই 28 ব্রিগেড এবং 28 ব্রিগেডের অধীনস্থ অন্যান্য ইউনিটসমূহকে, যারা শীতকালীন প্রশিক্ষণের কার্যক্রম শেষ করে তারপরে অতিরিক্ত সময়ে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। মাত্র সম্মানিত প্রধান অতিথি, আপনি এখানে থাকেন? স্মার্ট ক্যামেরাম্যান আমার।